নমস্কার, আপনারা দেখছেন প্রতিদিনের মতো আজকেও জোডিয়াক টিভির বিশেষ অনুষ্ঠান গান ঘর। আজকে আমাদের মাঝে এই মুহূর্তে শিল্পী সঞ্চিতা ব্যানার্জি। সঞ্চিতা, তোমাকে স্টুডিওতে স্বাগত। থ্যাংক ইউ। কি শোনাবে তুমি আজকে? আমি আজকে একটি লোকগীতি শোনাবো, মিলন হবে কতদিনে। চলো। চাতক প্রায়ঃ নিশি, যে আছে কাল শোষি। চাতক প্রায়ঃ কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আহামার মনের মানুষের শনি, আহামার মনের মানুষের শনি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আহামার মনের মানুষের শনি, আহামার মনের মানুষের শনি। মেঘের বিদ্যুৎ মেঘে যখন স্মরণ হয় থাকে না রোগ লাচার ভয়, ওই রূপে যখন স্মরণ হয় থাকে না রোগ লাচার ভয়। লালন ফকির ভেবে বলে সদায়, লালন ফকির ভেবে বলে সদায়, ও প্রেম যে করে সে যায় করিষি জানি, আহামার মনের মানুষের শনি, আহামার মনের মানুষের শনি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আহামার মনের মানুষের শনি।
ধন্যবাদ ভালো গাইলেন আপনারা দেখুন জোডিয়াক টিভি আমরা ফেরত আসছি পরবর্তী শিল্পীকে সঙ্গে নিয়ে ফিরে এলাম নতুন শিল্পী বন্ধুকে সাথে নিয়ে এখন আমাদের মধ্যে শিল্পী মৌসুমী দাশগুপ্ত আপনাকে স্বাগত নমস্কার কি শুনবো এখন আপনাকে আমি একটি রাগ প্রধান গাইব পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের লেখা এবং সুর চলো हो
রাগ কিরবানির উপরে আরেকটি রাগ প্রধান যমুনা কি বলতে পারে আচ্ছা শিবপ্রসূতি গাওয়া হ্যাঁ শিবপ্রসূতি গাওয়া হ্যাঁ চল Baby.
সুন্দর। আমরা দুখানি ক্লাসিক্যাল লাঙ্গের গান শুনলাম মৌসুমী দাশগুপ্তের কাছে। আপনারা দেখুন জোরিয়া টিভি, চলছে আপনাদের প্রাণের অনুষ্ঠান গান ঘর। আমরা ফিরে আসছি নতুন শিল্পীকে সঙ্গে নিয়ে। নমস্কার, আপনারা দেখছেন জোরিয়া টিভি নিবেদিত প্রিয় সঙ্গীতানুষ্ঠান গান ঘর। আর আজকের গান ঘর অনুষ্ঠানে আমরা যাকে আধার করে পথ চলব তিনি হলেন আমাদের সকলের প্রিয় ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরুর গানে কবিগুরুর প্রণামে আমাদের সঙ্গে থাকছেন সঙ্গীত শিল্পী বন্ধু শ্রী বিশ্বরূপ ভট্টাচার্য। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না সেই দিনের কথা ভুলবি না।
চোখের দেখা প্রাণীর কথা সে কি বলা যায়, হায় আর একটি বার, হায় রে সখা প্রাণীর মাঝে আয়, মোরা সুখের দুঃখে কথা বিপদে যখন বাড়াই হাত তখন যাকে পাই তিনি রবীন্দ্রনাথ, আর সেই রবীন্দ্রনাথকেই আধার করে আজকে আমাদের গান ঘরের পথ চলা। আমরা পথ চলছিলাম শিল্পী বিশ্বরূপ ভট্টাচার্যের সঙ্গে, তাকে জোডিয়া টিভির পক্ষ থেকে রইল আন্তরিক অভিনন্দন। আজকের মতন বিরতি, আমরা ফিরে আসছি পরবর্তী আরেকজন শিল্পীকে নিয়ে আপনাদের প্রিয় সঙ্গীতানুষ্ঠান গান ঘরে। নমস্কার, আপনারা দেখছেন জোডিয়া টিভি নিবেদিত প্রিয় সঙ্গীতানুষ্ঠান গান ঘর, আর আজকের গান ঘরে আমাদের মধ্যে শিল্পী বন্ধু শম্ভুনাথ পাল। তুমি নবনবরূপে এসো প্রাণী, এসো গন্ধে বরণে এসো গানে, এসো অঙ্গে পুলকময় পরশে, তুমি নবনবরূপে এসো প্রাণী এসো গানে। কবিগুরু রবীন্দ্রনাথ, আর গানে গানে কবিগুরুকে শ্রদ্ধা জানাবেন আজকে শিল্পী। চরুনু ধুরিতে দিও গো আমারে নিও গেথেন
চরুনো ধরিতে দিও গো আমারে নিও না নিও না শরণে চিরুপি পশিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া শেষ জয় যেন হয় সে ছেতে হারিয়া বিকাই বিকাই দিন আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে বিকাই বিকাই দিন আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে তোমারি করিয়া চরুনো ধরিতে দিও গো আমারে নিও না নিও না শরণে রবীন্দ্রনাথ মানেই প্রেম। সেই প্রেম কখনো মানবিক, কখনো আধ্যাত্মিক, আবার কখনো বা প্রাকৃতিক। এরকম একটি গান আমরা শুনলাম শিল্পীর কাছ থেকে। আমরা চলে যাব তার পরবর্তী নিবেদনে। শুভবাবু, পরবর্তী নিবেদনে আপনি আমাদের কী শোনাচ্ছেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানই শোনাব। আমরা চলুন কবিগুরুর কাছে আবার নতজান হয়ে বসি শিল্পীর পরবর্তী নিবেদনে। তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছ নিচে, তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনে আমার হিয়ায় চলছে রসের খেলা,
কত মনোহরণ বেশে প্রভু নিত আছো জাগি তাই তো প্রভু যেথা কবিগুরুর গানে আমরা আমাদের হৃদয়কে স্নাত করলাম শিল্পী শম্ভুনাথ পালের কণ্ঠে। আর এই গানগুলিতে যাদের আঙুলের স্পর্শে প্রাণ সঞ্চারিত হচ্ছে, আসুন তাদের সাথে আপনাদের একটু পরিচয় করে দিই। কিবোর্ডে রয়েছেন শ্রী শ্যামল ঘোষ, তালবাদ্যে রয়েছেন অপূর্ব অধিকারী, অক্টোপ্যাডে রয়েছেন শ্রী দীপক ভট্টাচার্য, এবং সর্বোপরি যে মানুষটি সঙ্গীত জগৎকে দীর্ঘদিন ধরে আলোকিত করছেন তার শিল্প নৈপুণ্যে, আমাদের সকলের প্রিয় সুজিৎ সেন অর্থাৎ মিঠুদা। আমরা চলে যাই শিল্পীর পরবর্তী নিবেদনে। আপনার কাছে আমরা কি শুনব? শুনব আমি এবার ঠাকুর রামকৃষ্ণের, আমার নিজের লেখা স্বরচিত আর কি, ঠাকুর রামকৃষ্ণের গান গাইব। এই গানের সুরটাও কি আপনি করেছেন? হ্যাঁ, আমার কথা এবং আমার সুর। তাহলে আমরা চলি সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার, বন্ধু শম্ভুনাথ পালের সাথে আমাদের গান ঘরে। তুমি বিশ্ব হৃদয়ে জয় করেছ ও গো ঠাকুর, তোমারে করি নমস্কার, তোমারে করি নমস্কার। সবারই ঘরে ঘরে বিরা দিছ তাই, সবারই ঘরে ঘরে বিরা দিছ তাই, হে মানব দেবতা আমার, হে মানব দেবতা আমার, তোমারে করি নমস্কার, তোমারে করি নমস্কার। নমস্কার।
কে বলে নেই তুমি নেই চলে গেছো জগৎ ছেড়ে আমি বলি আছো ঠাকুর আমার এই হৃদয় জুড়ে আছো ঠাকুর আমার এই হৃদয় জুড়ে কিছু আর চাই না ঠাকুর হতে চাই নির্বাসনা কাঁপিত চিত্ত আমার সহে না আর যাত না চাই না ঠাকুর হতে চাই নির্বাসনা তাপিত চিত্ত আমার সহে না আর যাত না রাখো ওই চরণে তোমার রাখো ওই চরণে তোমার তোমারে যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, যার বাণী সারা বিশ্বকে মোহিত করেছে, প্রাণে সঞ্চারিত করেছে চেতনা, তেমনি এই মানুষটিকে নিয়ে গান রচনা করেছেন আমাদের শিল্পী শম্ভুনাথ পাল। সুন্দর সুর কথায় গানটি একটি সুরলিত পরিবেশনায় আমাদের কাছে আমরা পেলাম। আমরা চলে যাব শিল্পীর পরবর্তী নিবেদনে। আপনি কী শোনাচ্ছেন আমাদের? আরেকটি ঠাকুরের গান আমি পরিবেশন করব। এটাও শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর। হ্যাঁ, এটাও আমার স্বরচিত। ঠিক আছে, চলুন আমরা শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে থাকি, তার বাণীতে, তার চেতনায়। যেই আমার রাম সেই কৃষ্ণ, সেই যে ঠাকুর রাম কৃষ্ণ, যেই আমার রাম সেই কৃষ্ণ, সেই যে ঠাকুর রাম কৃষ্ণ, চল না রে সেই কামার পুকুর মহাতীর্থ ধাম, যেথায় জন্মেছিলেন পরম পুরুষ প্রাণের ভগবান, চল না রে সেই কামার পুকুর মহাতীর্থ ধাম, যেথায় জন্মেছিলেন পরম পুরুষ প্রাণের ভগবান, যার প্রকাশে বঙ্গদেশে বইল প্রেমের বান, যার বাণী হলো কথা অমৃত অমৃত সমান, যেই আমার নাম সেই কৃষ্ণ, সেই যে ঠাকুর নাম কৃষ্ণ, চেতনা চৈতন্য দিয়ে যত ভক্তজনে বসে আছেন আজ যিনি পিতার আসনে, চেতনা চৈতন্য দিয়ে যত ভক্তজনে বসে আছেন আজ যিনি পিতার আসনে, চেতনা চৈতন্য দিয়ে যত ভক্তজনে
বসে আছেন আজ যিনি পিতার আসনে, যার কাহিনী অমর কথা রাখলো জাতির মান। আয়রে সবাই একসাথে গাই তারি গুণগান, যার কাহিনী অমর কথা রাখলো জাতির মান। আয়রে সবাই একসাথে গাই তারি গুণগান, যেই আমার রাম সেই কৃষ্ণ, সেই যে ঠাকুর রাম কৃষ্ণ। বিশ্ব মানব কল্যাণে যার করুণায় অপার, সবাই তার গাহে জয় করে নমস্কার। বিশ্ব মানব কল্যাণে যার করুণায় অপার, আজ সবাই তার গাহে জয় করে নমস্কার। মনের ভ্রান্তি যে করে দূর শান্তি করে দান, একনিষ্ঠে সে নাম নিয়ে করনারে জপ ধ্যান। মনের ভ্রান্তি যে করে দূর শান্তি করে দান, একনিষ্ঠে সে নাম নিয়ে করনারে জপ ধ্যান। যেই আমার রাম সেই কৃষ্ণ, সেই যে ঠাকুর রাম কৃষ্ণ, যেই আমার যিনি রাম তিনি কৃষ্ণ, আর এই দুয়ে মিলে শ্রীরামকৃষ্ণ। জোডিয়াক টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাই শিল্পী শম্ভুনাথ পালকে তার সুন্দর পরিবেশনের জন্য। আমরা ফিরে আসব আবারও আরেক শিল্পীকে নিয়ে আপনাদের প্রিয় সঙ্গীতানুষ্ঠান গান ভরে। নমস্কার, আপনারা দেখছেন জোডিয়াক টিভি নিবেদিত প্রিয় সঙ্গীতানুষ্ঠান গান ঘর। বিভিন্ন রঙের গান নিয়ে এই অনুষ্ঠান আপনাদের জন্য। আর আজকে আমাদের মধ্যে রয়েছেন আমাদের সঙ্গীত শিল্পী বন্ধু, যিনি সুদূর দার্জিলিং থেকে এসেছেন আমাদের কাছে আপনাদের সুন্দর গান উপহার দিতে, নন্দন সুব্বা নন্দিনী। তো আজকে আমি প্রথম গান শোনাচ্ছি, বলছি তোমার কানে কানে। স্বপ্ন
আপনারা দেখছেন প্রিয় সঙ্গীত অনুষ্ঠান গানঘর। আর আজকের গানঘরে সুদূর দার্জিলিং থেকে কণ্ঠের সুবাস নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী নন্দন সুব্বা নন্দিনী। নন্দিনীজি, আপনি এরপরে আমাদের কি শোনাচ্ছেন? এরপরে আবার একটা বাংলা গান শোনাচ্ছি, সেটা হচ্ছে যেতে দাও আমায় দীপনা। সুদূর শিল্পী আশাজির গান। চলুন আমরা পথচুরি নন্দিনীর সাথে। রাহুলদেব বর্মন এবং
আশাজি রসায়নটা আমরা সকলেই জানি, তেমনই একটি সুন্দর গান উপহার দিলেন আমাদের আজকের শিল্পী নন্দন সুব্বা নন্দিনী। জোডিয়া টিভির পক্ষ থেকে শিল্পীকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা ফিরে আসছি পরবর্তী শিল্পীকে নিয়ে এমন একটি সুন্দর অনুষ্ঠান যার নাম গান ঘর।